যদি ফেরা যায় অতীতের পথে, যদি জোড়া যায় কেটে যাও ঘুড়ি, তবে মনে রেখো মুছে দেব এ বিষাক্ত গুড়ি। একঘেয়ামি কাটাতে ঘুরতে যাওয়ার মতো সহজ টেকনিক আর হতেই পারে না, তাই তো আজকে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরোহমিস লাইফস্টাইল ব্লগ। আজকে আমরা চলে এসেছি মহামায়া শিশু পার্কে। এটিকে অনেকে পল্লী বিদ্যুৎ পার্ক বলেও জানে, বাট এটির অরিজিনাল নাম হলো কৃতিকুঞ্জতিয়া শিশু পার্ক অ্যান্ড কফি হাউস। তো বাইরের লোকেশনটা আপনাদেরকে ভালো করেই দেখিয়ে দিলাম, আর এখন আমরা ভিতরে গিয়ে দেখি যে কী অবস্থা। যদিও আমি এর আগে অনেকবার গিয়েছি, আপনারা গিয়েছেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা মাত্র অটো থেকে নামলাম, আর অটো থেকে নেমে একটু সামনে গেলেই পার্কটির মেইন গেট। আর দেখতে পাচ্ছেন এখানে হলো টিকিট কাউন্টার, তো এদিক দিয়ে ঢুকে তারপর টিকিট কালেক্ট করতে হয়, আর প্রতি পিস টিকিট 25 টাকা করে। এখানে আমি পুরো পার্কটাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর কোনটা কি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন পুরো পার্কটা ঘুরে আসি। আমি সবার লাস্টেই ঢুকেছিলাম, কারণ আমার ফোন নিয়ে অটো থেকে নামতে একটু দেরি হয়ে গেছিলো, আর ওরা সবাই ওই যে ওই দিকে দাঁড়িয়ে আছে। তো ছোট বুড়ি হরিণ দেখে একটু এক্সাইটেড ছিল, যার কারণে হরিণের পিঠে ওঠার জন্য বায়না ধরেছিল। পরে যদিও সে হরিণের পিঠে উঠে একটু কমফোর্টেবল ছিল না, তার মুখ কালো হয়ে গিয়েছিল, আর সে বারবার বলতেছিল যে তার ভয় লাগে। তারপর তার মিমি তাকে কোলে নিয়ে নিয়েছে, আর এখানে শয়তানের হাড্ডিটা আপনাদেরকে হাই দিল, দেখতেই পাচ্ছেন। তো ছোট্ট বুড়ির চেহারা দেখে বুঝতে পারছেন যে সে একটু ঘাবড়ে গিয়েছে হরিণের পিঠে উঠে। কোনো ব্যাপার না, বড় হলে ঠিক হয়ে যাবে। ছোটবেলা আমার মনে আছে আমি একবার ঘুরতে গিয়েছিলাম আব্বুম্মুর সাথে, তো এরকম হরিণ দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। আমি এখন চলে আসছি এদিকে, যেহেতু অন্যান্য টাইমে অনেক ভিড় হয়, তো এখানে অনেক মানুষ আসলেও কোনো প্রবলেম নেই, কারণ একটু পরপরই বসার জন্য এইভাবে স্টুলগুলো করে দেওয়া আছে। আর পুরো পার্কটা পুরো 3 একর জমির মধ্যে করা, 2011 সালে মেবি পার্কটা করা হয়েছে, আর বাকিটা তো বিস্তারিত আমি যদিও জানি না। তো 2011 সালে যখন করা হয়েছিল তখন এই হাতি বাঘ হরিণ এগুলো ছিল না, বাট বাকি জিনিসগুলো একটু একটু ছিল, অনেক কিছু ছিল না, এখন নতুন করে অনেক কিছু অ্যাড করেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা মিনি চিড়িয়াখানা। তো এখানে চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার যেই জিনিসগুলো, সেগুলো হলো এই রং বেরঙের পাখিগুলো। এগুলো খুব মিষ্টি একটা সাউন্ড করে, যার কারণে এগুলোর কাছে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপর এখানে একজন বানর মশাই আছে, দুইজন আছে, যার মধ্যে একজন একটু মিশুক প্রকৃতির আর একজন একটু অহংকারী। উনি হয়তো মেবি বড় লোক, তাই উনি আমাদের সাথে বেশি একটা কথা বলে নাই। যাই হোক, চলুন তাদের সাথে দেখা করে আসি। এখানে দেখতে পাচ্ছেন একটা উট পাখিও আছে, তো সে আমাদের সাথে দেখা করতে নারাজ, তাই ওইদিকে মুখ ফিরিয়ে বসে আছে। আর এইটা হলো সেই বানর মশাইয়ের ঘর, উনি বড় লোক, ওনার দিকে আপনারা তাকাইয়েন না। এখন আসবে এই যে পণ্ডিত, তো তার সাথে প্রত্যেকবার আসলে অনেক মজা করি। আর সে যে যে পাতা দেয় সবার হাত থেকে পাতা নেয়। তো এই যে আমি এখানে একটা পাতা দেওয়ার চেষ্টা করছিলাম, তো আমি দেওয়ার আগে সে আমার হাত থেকে টান মেরে নিয়ে গিয়েছিল। ওই যে সে বসে বসে পাতা খাচ্ছে, আর একটা সময় সে আমার ফোন দেখে অনেক ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল এটা কি, বারবার তাকাচ্ছিল। তো একবার কি হয়েছে, সজীব এমন ফোন নিয়ে ভিডিও করতে গিয়েছিল, আর বানরটা সজীবের ফোন নিয়ে ভিতরে চলে গিয়েছিল। তো যারা ভিডিও করবেন তারা খুবই সাবধানতার সাথে ভিডিও করার চেষ্টা করবেন, আর না করলে তো মাফি। দেখুন সে আমার ফোন দেখে কি করতেছে, পারলে কিন্তু ফোনটা নিয়েই যেত, কিন্তু আমি একটু দূর থেকে জুম করে ভিডিও করেছি, যার কারণে সে আমার ফোনটা ধরতে পারেনি। বানর মশাইয়ের সাথে অনেকক্ষণ খেলা করা হলো, চলুন এখন অন্যদিকে যাওয়া যাক। এদিকে আছে মোটামুটি সাইজের একটা অজগর, তো
উনি সারাদিন ঘুমায়, আমি যত বেলা আসি ততবারই দেখি উনি ঘুমায়। আর ওই দিন আসছিলাম আর দেখছি লম্বা হয়ে শুয়ে আছে, আজকে দেখি গোল কয়েলের মতো প্যাঁচিয়ে শুয়ে আছে। সে হলো জমিদার, তাই সে সারাদিন ঘুমায়। আর এইদিকে দেখছেন বড় সাইজের একটা পুকুর, পুকুরটা এত বড় ছিল না আগে, এটা নতুন করে আবার কাটিয়ে এত বড় করেছে। আর ওই পাশে যা দেখতে পাচ্ছেন ওইটা হলো কফি হাউস, এদিক দিয়ে একটা গার্ডেনের মতো করছে। ওই যে বান্দরগুলো ওইখানে ছবি তুলতেছে, এদিকে একটা নাগরদোলাও বসিয়েছে ওনারা। নাগরদোলাটা এখন আপাতত বন্ধ আছে, যেহেতু করোনাকালীন সময়ে অত বেশি মানুষ আসে না, তাই মোটামুটি অনেক কিছুই এখন বন্ধ। আর এখানে দেখতে পাচ্ছেন গাছগুলোর নিচে কি সুন্দর করে রাউন্ড করে বসার জন্য জায়গা করে দিয়েছে, এগুলোতেও বসে গল্প করা যায়। তো এদিকে সামনে অনেকটুকু জায়গা জুড়েই বিভিন্ন রকমের ফুল গাছ ফল গাছ লাগানো, আমি পুরোটা আপনাদেরকে দেখালাম না, কিছু অংশ কেটে কেটে দেখিয়েছি। আর এখানে ইট দিয়ে চিকন করে রাস্তা করে দিয়েছে ভিতরে ঢুকার জন্য। তো এই সাইডটা নাই দেখালাম, এখানে শুধু গাছপালা। ওইদিকে যাওয়ার সময় ছোট্ট বুদি বানরটাকে দেখে এগিয়ে এসেছিল, যদিও এর আগে ও কখনো সরাসরি এভাবে বানর দেখেনি। এর আগে দেখেছিল ফরিদগঞ্জ ব্রিজের ওখানে একটা বানর ছিল, কিন্তু ওই বানরটা বেশি ভালো করে দেখতে পারে নাই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা বেশিক্ষণ থাকিনি। ছোট্ট বুড়ি আরেকটু ছোট ছিল তখন, ওর বাবা যখন দেশে ছিল তখন। তো এখন সে বানরটাকে একটা পাতা দিয়েছে, প্রথমে সে একটু ভয় পাইতেছিল, পরে সে একদম ইজি হয়ে গিয়েছে। তারপর সে আরেকটা পাতাও দিয়েছিল। আর ওই পাজির হাড্ডিটা কেউ কিছু দিলেই টান দিয়ে নিয়ে খাওয়া শুরু করে দেয়, তো আমরা প্রত্যেকবার আসলে ওরে কিছু না কিছু খাইতে দেই। তো আমার বার্বি ডল ছোট ছোট পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই এরিয়াটা, যেই পাশে নামাজের জন্য স্থান করেছে, যার কারণে অনেকে হয়তো দেখা যায় যে আজান দিয়ে ফেলেছে, বাসায় যেতে যেতে অনেক টাইম লাগবে, এখানে বসে নামাজ পড়ে নিতে পারবে। আর এখানে পুকুর ঘাটটায় কিছুক্ষণ আমরা সবাই মিলে বসেছিলাম, পুরো ভিডিওটা আর দেইনি, কারণ এমনিতে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। কি এই রকম রং বেরঙের পুকুর ঘাট কার না স্বপ্ন বলুন, যদিও এটা কারো বাড়ি না। তো চলুন অন্যদিকে ঘুরে আসা যাক। চারদিকে সবুজ ক্ষেত, আর এর মধ্যে বিশাল এক এরিয়া জুড়ে পার্ক। তো এদিকে দেখুন সাইনবোর্ডটা দেওয়া, একটু সামনেই হলো কফি হাউসটা। যারা বৃষ্টির সময় এখানে আসবেন, এই রাস্তাটা দিয়ে হাঁটতে অনেক সাবধানতার সাথে হাঁটবেন, কারণ প্রচুর পরিমাণে শ্যাওলা হয় এখানে, একবার পড়লে সাথে সাথে হসপিটালে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এখন তো শীতকাল, তাই আমাদের কোনো টেনশন নাই, কিন্তু একবার বৃষ্টির সময় এসে একটুর জন্য বেঁচে গিয়েছিলাম, তার জন্য আপনাদেরকে সতর্ক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সামনে কফি হাউসটা একদম পুকুরের উপরেই ওরা তৈরি করেছে, আর এই কফি হাউসটা অনেক আগে থেকেই এখানে। তো কফি খেতে খেতে পুকুরে পানি দেখা,
সেটাও একটা ভাগ্যের ব্যাপার। তো এদিক দিয়ে কিছুটা সামনে গেলে ওই পাশের এরিয়াটাও আগে এই পার্কটার আন্ডারেই ছিল, এখনও ওনাদেরই আছে, কিন্তু ওই পুকুরটার পার্কটা ভেঙে যাওয়াতে এখন ওই জায়গাটা পরিত্যক্ত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। দিকটা হলো কফি হাউসের পিছনের সাইডের এরিয়া, আর পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের পাড় ধরে আগে ওই পাশেও যাওয়া যেত, কিন্তু পাড়গুলো ভেঙে যাওয়াতে এখন আর ওইদিকে যাওয়া যায় না, এই টিন দিয়ে লক করে দিয়েছে, পরিত্যক্ত এরিয়া করে দিয়েছে ওই সাইডটা। ওই সাইডটাও বসার জন্য দুই তিনটা টুল ছিল, ওগুলা কি করেছে আমি তো জানি না, মাঝখান দিয়ে অনেকদিন আসা হয়নি তাই বলতে পারবো না। তো এই যে এদিক দিয়ে নেমে তারপর ওইদিক দিয়ে যেত। যাই হোক, আমরা এখন চলে যাব কফি হাউসের ভিতরে, দেখি কি কি খাওয়া যায়। এইদিকে আমার ছোট বুড়ি আগের ভাগে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুরের পাতা গুনছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটার পর একটা টেবিল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো ছোট বুড়ি এখন এক দুই তিন করে পাতা গুনতেছিল, আর ওর আঙ্কেল ওর জামার ফিতাটা বেঁধে দিচ্ছিল, কারণ ওইটা খুলে ফেলেছে টান। তো এই জায়গাটায় আগের বার এসে আমার সেজো বোনের বার্থডে সেলিব্রেট করেছিলাম, তো সেই ব্যানারটা মনে হয় ওনারা এখনও খুলেননি, দাঁড়ান জিজ্ঞেস করছি। হে ভাইয়া, আগের বার যে আমরা লাগাই গেছিলাম ওইটা আর খুলেন নাই? হ্যাঁ, ভালো করছেন। এখানে আপনারা কয়েক রকমের আইসক্রিম দই খেতে পারবেন, যদিও এখন ঠান্ডা দিয়ে আইসক্রিম আর দই না খাওয়াই ভালো। আর আপনাদের কাছে আমি অবশ্যই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার ফোনটায় চার্জ দিয়ে আনিনি, যার কারণে বারবার ব্যাটারি লো দেখাচ্ছিল, আর আমার ফোনটা এরকম কেঁপে কেঁপে আসছিল, যার কারণে ভিডিও এমন হয়েছে, তার জন্য আমি অনেক অনেক সরি বলে নিচ্ছি। তবুও আপনারা একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এত কষ্ট করে ভিডিও করেছি তাই এখন আর কাটতেও ইচ্ছা করতেছে না, আপনাদেরকে দেখাবো বলে আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা এত কষ্ট করে করেছি, এখন এডিট করতে এসে দেখি যে ভিডিওটা এভাবে কেঁপে কেঁপে আসছে, তাই কি করব, ডিলিট করা তো আর যাবে না, এভাবেই দিয়ে দিলাম। এখানে সবচেয়ে বেশি টেস্ট হলো চিকেন ফ্রাই, নুডলস আর লাচ্ছিটা, বাকিগুলো সত্যি কথা যেটা বার্গারটা ছাড়া বাকিগুলো টেস্ট করিনি, তাই জানি না সেগুলো কেমন। তো আমরা আজকে চিকেন ফ্রাই, লাচ্ছি আর নুডলস অর্ডার করব। আর এখানে ছোট্ট বুড়ি জুস খাওয়ার জন্য বায়না করতেছে। তো এখানে যে ভাইয়াটা আছে, আমরা যতবারই আসি ছোট্ট বুড়িকে অনেক আদর করে, তো ছোট্ট বুড়ি এভাবে জুস খেতে অনেক কষ্ট হচ্ছিল, তাই ভাইয়া অন্য একটা লাচ্ছি স্ট্র এনে তারপর ছোট্ট বুড়িকে দিয়ে দিয়েছে জুস খাওয়ার জন্য। অলরেডি ওর জামাটা ভিজিয়ে ফেলেছিল, তারপর ওর জামার যে অংশটা ও ভিজিয়ে ফেলেছে ওর আঙ্কেল ওই দিক দিয়ে টিস্যু ভাঁজ করে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন বুকের এই দিক দিয়ে একটু ফুলে আছে। তো এখন সে স্ট্র দিয়ে নিশ্চিন্তেই খেতে পারছে, আর সে খুবই খুশি যে ঘুরতে আসতে পেরেছে। সে ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন বলে মামাম চলো ঘুরতে যাই। তো এখানে আমাদের চিকেন ফ্রাইগুলো চলে এসছে, আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কি পরিমাণ জুসি চিকেন ফ্রাইগুলা। থাক আর না দেখাই, পরে আপনারা ফোনের মধ্যে খেয়ে ফেলতে পারেন। আর এখানে এই যে সসের বোতলটা রাখা,
আজকে আমাদেরকে মাত্র 3 পিস শসা দিয়েছে। যাক যাওয়ার সময় ঝগড়া করব, এখন আগে খেয়ে নেই। আমি যেহেতু লেগ পিসটা পছন্দ করি তাই সবার আগে আমি টান দিয়ে লেগ পিসটা নিয়ে আসলাম, নয়তো পরে ভাগে না পেতে পারি। তো এই যে দিক দিয়ে আমাদের নুডলসটাও চলে এসেছে, তো আমি চিকেন ফ্রাই নুডলস দুইটা মিক্সড করে খেয়েছি। আর এখানে হলো লাচ্ছি, মজাদার ইয়াম্মি লাচ্ছি। তারপর আমরা ওই যে সেটটা আপনাদের সাথে দেখাবো বলেছিলাম, পরে ওই সেটটাই চলে এসেছি। এখানে একটা খেলার মাঠও আছে। আর এপাশে গোল জায়গাগুলোর মধ্যে সবাই বসে বসে আড্ডা দেয়, তা আমরাও কিছুক্ষণ বসেছিলাম। বসে বসে কিছুক্ষণ আবল তাবল গান বকেছি, এখানে সবাই মিলে গান গাইতেছিল। আর এর মধ্যে আমার প্রতিবাবুকে অনেক মিস করতেছিলাম, যার কারণে তাকে ভিডিও কল দিয়েছিলাম, তো সেও ফোন দিয়েছে। একা একা কি ঘুরতে ভালো লাগে, তাই তাকেও সঙ্গী করে নিলাম। ওই দিক থেকে আড্ডা দেওয়া শেষ করে আরেকটু সামনে চলে এসেছিলাম কি আছে আপনাদের সাথে শেয়ার করতে। তো এদিকে সামনে আরেকটা, দুই পাশে দুই দিকে দুইটা স্লাইডার দিয়ে উপরে একটা জায়গা করা, এখানে সিঁড়ি দিয়ে আবার উপরে উঠা যায়, আর নিচে দোলনা করেছে। তো ছোট বুড়িকে চেয়েছিলাম একটু দোলনা খাওয়াতে, সে সারাক্ষণ বায়না করতো দোলনা খাবে। তো আজকে যে যখন দোলনাতে বসিয়েছি অনেক ভয় পাইতেছিল, ঠান্ডা করে দিচ্ছিল, পরে ওকে উঠিয়ে ফেলছি। তো পুরো পার্কটি ঘুরে তারপর আমরা সেই চলে গেলাম প্রথম যেদিকে দিয়ে ঢুকেছিলাম সেই জায়গায়। এই যে ছোট্ট বুড়ি তার মেজো মেমের হাত ধরে হাঁটছে। এইদিকে দুই শয়তানের হাড্ডি বায়না ধরেছে যে এটার মধ্যে দুইজন বসবে, তো দেখুন কি হয়। বুড়ো বয়সে ভীমরতি ধরলে যা হয় আর কি। তো তারপর বের হয়ে যাওয়ার আগে দিয়ে ওরা তিনজন মিলে কিছুক্ষণ দোলনা খেল, আর পিছন থেকে একটা কিউট বেবি ধাক্কা দিচ্ছিল। প্রথমে আমি টান দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছিলাম কোনো রকম ভাবে, তো ঠিকঠাক মতো হচ্ছিল না, এখন ওই বেবিটা একটু ধাক্কা দিয়ে দিল। এই দোলনটার সাথে আরও 8 বছর আগের একটা মজাদার স্টোরি আছে, যা এখন যদি আপনাদের কাছে বলতে যাই আপনাদের ভাইয়া ভিডিওটা দেখার পর আমাকে কোনি দিবে। তো যাই হোক, আর বললাম না, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।